হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি ওয়ান টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো আমরা পলিটির একটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে ফেললাম চ্যাপ্টারটার নাম হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং আগের সেশনে সেটার আমরা পুরো কোয়েশ্চেন আলোচনা করলাম যতগুলো আমাদের পক্ষে পসিবল হলো ঠিক আছে তো আজকে আমরা স্টার্ট করবো মেকিং অফ দ্য কনস্টিটিউশন এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার লক্ষ্মীকান্তের সেকেন্ড চ্যাপ্টার মেকিং অফ দ্য কনস্টিটিউশন দেখো মেকিং অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান তৈরি করব। আমরা সবাই জানি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথমে তৈরি হবে কনস্টিটিউয়েন্ট এসেম্বলি তৈরি হবে তারপর ড্রাফটিং কমিটি তৈরি হবে ড্রাফটিং কমিটি থেকে তারপর থেকে সংবিধান রচনার কাজ শুরু হবে বাট আজকে আমরা অতটা যাব না আজকে আমরা স্টার্ট করব হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে তৈরি হলো হঠাৎ করে কেন প্রয়োজন পড়লো কিভাবে একটার পর একটা দাবি উঠতে লাগলো ঠিক আছে এই ব্যাপারটা জানবো কালকে আমরা যে কনস্টিটিউট অ্যাসেম্বলির মিটিং এর ব্যাপারে জানবো প্রেসিডেন্টের ব্যাপারে জানবো ঠিক আছে আজকে আমরা একটু তার ব্যাকগ্রাউন্ডটা যে এটাও ওয়ান কাইন্ড অফ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমরা বলতে পারো তাহলে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখো আমরা সবাই জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দতে ওয়ার্ল্ড ওয়ার উনিশশো চোদ্দতে স্টার্ট হচ্ছে থেকে উনিশশো আঠেরো পর্যন্ত এরপর ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পর তোমরা তো জানো একটা কথা আছে যে এক সময় বলা হতো ব্রিটিশদের কখনো সূর্যাস্ত হয় না অর্থাৎ সমগ্র পৃথিবী ব্যাপী তারা কলোনি করে রেখেছিল ঠিক আছে ওয়েস্টে যখন সানসেট হচ্ছে হয়তো দেখবে অন্য কোন সাইডে সানরাইজ হচ্ছে পুরোটাই তো তখন ব্রিটিশ সাম্রাজ্য বলা হতো ঠিক আছে তো তার ফলে কি হলো সমগ্র পৃথিবী জুড়ে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট স্টার্ট হয়ে গেল অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট স্টার্ট হয়ে গেল ব্রিটিশদের বিরুদ্ধে যেখানে সেখানে আন্দোলন দেখা দিতে লাগলো যে না এরপর তোমরা আমাদের দেশ ছেড়ে চলে যাও তাহলে ভারতবর্ষেও তার অন্যতা হলো না ভারতবর্ষে কি হলো ভারতবর্ষেও একটা ডিমান্ড উঠল উনিশশো চৌত্রিশ লোকটার নাম মনে রাখবে এম এন রয় মানবেন্দ্রনাথ রয় মানবেন্দ্রনাথ রয় কি করলেন একটা কনস্টিটুয়েন্ট এসেম্বলির ডিমান্ড করলেন কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি তৈরির কথা বললেন যারা কিনা ভারতবর্ষের সংবিধান রচনা করবে সংবিধান তৈরি করবে ঠিক আছে এটা হচ্ছে উনিশশো চৌত্রিশ এই ব্যাপারটা উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি করলো ব্রিটিশদের কাছে রিপ্রেজেন্ট করলো ঠিক আছে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে রিপ্রেজেন্ট করলো উনিশশো সালে তারপর ব্রিটিশ কি করলো সেটা উনিশশো এর পর উনিশশো চল্লিশ অগস্ট অগস্ট অফারের থ্রু সেটাকে অ্যাকসেপ্ট করলো ভারতবর্ষ ভারতীয়দের যে দাবি ছিল এতদিনের সে ভারতীয়দের দাবি মেনে নিল ব্রিটিশ সরকার উনিশশো চল্লিশ অগস্ট অফার ঠিক আছে এবং এই অফার মেনে নেওয়ার পর ব্রিটিশ সরকার তোমাদের মেনে আমরা একটা কমিটি গঠন তারপর বললাম লোক পাঠাবো তারপর আমরা ঠিক করব। তাহলে এরপর উনিশশো বেয়াল্লিশ এরপর উনিশশো বেয়াল্লিশ আমরা সবাই জানি ক্রিপস মিশন ক্রিপস মিশন এই মিশনের হচ্ছে প্রেসিডেন্টের নাম হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস নাম মনে রাখবে স্টেফোর্ড ক্রিপস প্রশ্ন আছে স্টেফোর্ড ক্রিপস ক্রিপস মিশন ভারত বর্ষে আসছে বাট ক্রিপস মিশনে ক্রিপস মিশনে প্রথম কথা হচ্ছে ভারত বর্ষে এসে ক্রিপস মিশন বলছে যে আমরা নমিনেট করব কে কে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে থাকবে আমরা নমিনেট করব সেখানে ভারতীয় প্রথম কথা ভারতীয় কোনো মেম্বার থাকবে না এবং আমরা নমিনেট করব কে কে থাকবে তাহলে ক্রিপস মিশন এটা মেনে নেওয়া গেল না ঠিক আছে ক্রিপস মিশন ফেল্ড হয়ে মানে ফেরত চলে গেল এরপর আবার উনিশশো ছেচল্লিশে উনিশশো ছেচল্লিশে আবার আসছে কি ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন তারা ভারতবর্ষে এসে পৌঁছাচ্ছে চব্বিশে মার্চ উনিশশো ছেচল্লিশে চব্বিশে মার্চ তারা ভারতবর্ষে এসে পৌঁছাচ্ছে এবং তারা রিপোর্ট পাবলিশ করছে মেয়ের ষোলো তারিখ সিক্সটিন্থ মে তারা রিপোর্ট পাবলিশ করছে এখান থেকে প্রশ্ন আসে ক্যাবিনেট মিশনে কে কে ছিলেন ঠিক আছে সেগুলো আমরা আলোচনা করছি তাহলে ক্যাবিনেট মিশনে কি কি ছিলেন ক্যাবিনেট মিশনে লোক ছিলেন প্রথম কথা এই লোকটাকেও নেওয়া হলো স্টেফোর্ড ক্রিপসকেও নেওয়া হলো কেন নেওয়া আলো কারণ ওর কাছে একটা এক্সপেরিয়েন্স ছিল তাহলে স্যার স্টেফোর্ড ক্রিপসকেও নেওয়া হলো আর কাকে নেওয়া হলো এ ভি আলেকজান্ডা এ ভি আলেকজান্ডা এবং লর্ড পেথিক ঠিক আছে পেথিক পেথিক এই মধ্যে চেয়ারম্যান আগেরটাতে লর্ড স্ট্যাপো ক্রিপস চেয়ারম্যান ছিলেন যেমন এক্ষেত্রে স্ট্যাপড ক্রিপস কেও রাখা হলো কিন্তু লর্ড পেথিক লরেন্স কে চেয়ারম্যান করে দেওয়া হলো ঠিক আছে এবং এরা এসে এরা এসে কি বললেন এরা এসে ফাইনালি বললেন যে কনস্টিটুয়েন্ট এরা এসে ফাইনালি বললেন যে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে যার মেম্বার হবে থ্রি এইটটি নাইন এবং এই থ্রি এইটটি নাইনের মধ্যে ইলেক্টেড মেম্বারও থাকবেন নমিনেটেড মেম্বারও ইলেক্টেড মেম্বারও থাকবেন নমিনেটেড মেম্বারও থাকবেন ঠিক আছে তাহলে এই যে তিনশো জন আছেন এই তিনশো জনের মধ্যে ব্যাপারটা কীরকম ডিস্ট্রিবিউশন হবে তিনশো উননব্বইয়ের মধ্যে তৎকালীন যে ব্রিটিশ প্রভিন্স ছিল এগারোখানা সেই তৎকালীন এগারোখানা ব্রিটিশ প্রভিন্স থেকে দুশো জন লোক নেওয়া হবে তাহলে তিনশো উননব্বই থেকে যদি দুশো বিয়োগ করা হয় তিরানব্বই জন লোক বাঁচে এই তিরানব্বই জন লোক নমিনেট করা হবে প্রিন্সলি স্টেট থেকে প্রিন্সলি স্টেট থেকে তখন সব তো ব্রিটিশ এরিয়া ছিল না কিছু কিছু জায়গায় তখনও রাজা রাজার রাজত্ব ছিল তাহলে সেগুলোকে বলা হচ্ছে প্রিন্সলি স্টেট আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার তাহলে দুশো ছিয়ানব্বই এগারোটা ব্রিটিশ প্রভিন্স থেকে এবং তিরানব্বইটা স্টেট এই দুশো এর মধ্যে আবার দুশো বিরানব্বই আর চার ভাগ আছে এই চারজন হবে ব্রিটিশ চিফ কমিশনার এরিয়া থেকে এবং দুশো বিরানব্বই জন যেটা হবে সেটা হবে ইলেভেন যে গভর্নর প্রভিন্স ছিল সেই ইলেভেন গভর্নর প্রভিন্স থেকে ঠিক তাহলে মেকিং অফ দা কনস্টিটিউশন এইভাবে কনস্টিটিউট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হচ্ছে এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এই যে মেম্বার আমরা বুঝলাম কিছু ইলেক্টেডও আছে কিছু নমিনেটেড কিছু নমিনেটেড আছে আর এখানে কি বলা হলো আর এখানে বলা হলো যে ওয়ান মিলিয়ন পিপুলের জন্য একটা করে সিট অ্যালট করা হবে ওয়ান মিলিয়ন পিপুলের জন্য অন এন এভারেজ একটা করে সিট অ্যালট করা হবে এবং এখানে সিটটা কিসের বেসিসে পপুলেশনের বেসিসে করা হবে একটা মুসলিমদের করা হবে একটা শিখদের করা হবে এবং মুসলিম আর শিখ বাদ দিয়ে আর একটা কারণ তখন মুসলিম এবং শিখ সংখ্যায় মোটামুটি মাইনরিটি দিক দিয়ে বেশি ছিল সেটা মুসলিমদের জন্য একটা আলাদা করা হবে মুসলিমদের জন্য হবে শিখদের জন্য হবে আর আর মুসলিম বাদ দিয়ে বাকি সবার জন্য একটা জেনারেল করা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা বুঝে গেলাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে প্রেক্ষাপটটা তৈরি হলো আমি আরেকবার বলছি উনিশশো থেকে উনিশশো থেকে উনিশশো আঠেরো এটার মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1918 তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার জেসস হয়ে যাচ্ছে সমগ্র পৃথিবীব্যাপী একটা অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট তৈরি হচ্ছে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট তৈরি হচ্ছে তার ফর্ম 1934 সালে মানবেন্দ্রনাথ রায় কোন ভারতবর্ষে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির কথা বলছেন ফাইনালি 1935 সালে ব্রিটিশ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটা ব্রিটিশ সরকারের কাছে বলছে ব্রিটিশ সরকার 1940 এ অগস্ট অফার এর থ্রু সেটা एक्सेप्ट করছে এরপর 1942 এ ক্রিপস মিশন পাঠাচ্ছে বাট ক্রিপস মিশন কি বলছে ক্রিপস মিশনে শুধুমাত্র ইলেক্ট ভারতীয়দের দ্বারা ইলেক্ট করা কোনো প্রতিনিধি থাকবে না সেখানে ব্রিটিশদের দ্বারা নমিনেটেড করা প্রতিনিধি থাকবে তার ফলে ক্রিপস মিশন ব্যর্থ হয়ে গেল উনিশশো বেয়াল্লিশে ক্রিপস মিশন ফেরত চলে গেল নেক্সট উনিশশো ছেচল্লিশে আবার ক্যাবিনেট মিশন আসছে তারা চব্বিশে মার্চ ভারতবর্ষে এসে পৌঁছাচ্ছে ষোলোই মে তারা রিপোর্ট প্রকাশ করছে এখানে ক্যাবিনেট ক্রিপস আগের আলেকজান্ডার লর্ড পেথিক চেয়ারম্যান ভালো করে দেখবে কোয়েশ্চেন আসে এরপর এরা সবকিছু দেখি করার পর বলল হবে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে সেখানে ইলেকটেড মেম্বারও থাকবে নমিনেটেড মেম্বারও থাকবে এবং তার টোটাল ম্যাক্সিমাম স্ট্রেংথ হবে থ্রি এইটটি নাইন থ্রি এইটটি নাইনের মধ্যে দুশো ছিয়ানব্বই জন এই দুশো ছিয়ানব্বই জনকে নেওয়া হচ্ছে কোথা থেকে 296 জনকে যে ব্রিটিশ প্রভিন্স আছে সেখান থেকে নেওয়া হবে 93 জনকে নেওয়া হচ্ছে প্রিন্সলি স্টেট থেকে ঠিক আছে 93 জনকে নেওয়া হচ্ছে প্রিন্সলি স্টেট থেকে 296 এর মধ্যে 292 যে গভর্নর প্রভিন্স আছে 11টা সেখান থেকে এবং বাকি চার ব্রিটিশ চিফ কমিশনার এরিয়া থেকে চার জনকে নেওয়া হচ্ছে ঠিক আছে এই অবস্থায় 1946 এ ভোট হচ্ছে 1946 এ ভোট হচ্ছে এবং ভোটের রেজাল্ট বের হচ্ছে যখন ভোটের রেজাল্ট যখন বের হচ্ছে তখন আমরা দেখতে পাবো যে জাতীয় কংগ্রেস আছে জাতীয় কংগ্রেস জিতছে দুশো আটটা সিট পাবে জাতীয় কংগ্রেস এবং তেহাত্তরটা সিট পাবে মুসলিম লীগ এইভাবে জাতীয় কংগ্রেস আস্তে আস্তে ক্ষমতায় আসছে এবং ফাইনালি নভেম্বর উনিশশো জন মেম্বারের তিনশো জন মেম্বারের নভেম্বর উনিশশো আমার কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি প্রতিষ্ঠা হচ্ছে ঠিক আছে এরপর কনস্টিটিউট অ্যাসেম্বলির আজকে আমরা শুধুমাত্র হিস্টোরিক্যাল প্রেক্ষাপটটা বুঝলাম কিভাবে প্রয়োজনীয়তা পড়লো কেন প্রয়োজনীয়তা পড়লো এবং কীভাবে একের পর একের পর একভাবে ব্যাপারগুলো ঘটেছে কালকে আমরা আলোচনা করব কনস্টিটিউট অ্যাসেম্বলির ফরমেশন আরেকবার আলোচনা করব এই মেম্বারের ব্যাপারগুলো আরেকবার ভালো করে আলোচনা করব সাথে প্রথম প্রেসিডেন্ট কে কতগুলো মিটিং হয়েছিল কিভাবে কি এসবগুলো আলোচনা করব এগুলো খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স এসে থাকে পিওয়াই কিউ যদি দেখো বুঝতে পারবে ঠিক আছে তা আজকে এখানেই শেষ করছি আমরা মেকিং অফ কনস্টিটিউট এসেম্বলি আজকে আমরা আলোচনা করলাম কালকে আমরা এর ডিটেল আলোচনা করবো থ্যাংক ইউ সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ